আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইন্না আলহামদুলিল্লাহ রাসূলিল্লাহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আজকের জন্য আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে আল্লাহ পাকে নিরানব্বই নামের মধ্যে আশাকুরু যে নামটি রয়েছে আশ আশ-শাকুরু তো এই নামটি পাঠ করলে কি এমন ফজিলত কত বড় ধরনের উপকারিতা লাভ করা যায় আপনারা চিন্তাও করতে পারবেন এই সম্পর্কে আলোচনা করব তো ভালো করে আলোচনাটুকু বুঝতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন এক সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় বন্ধুরা পাকের একটি নাম রয়েছে আশাকুরু এই শব্দের অর্থ হলো মর্যাদা বান আর শাকুর অর্থ মর্যাদা বান তো এই আশাকুর যে ব্যক্তি অভাব অনটন বা হৃদয়ে পাপ পঙ্কিলতা বা চোখে অন্ধকার আছে অর্থাৎ এই সমস্ত সমস্যা যা রয়েছে অর্থাৎ অভাব অনটন বা হৃদয়ের মধ্যে এক প্রকার পাপ পঙ্কিলতা মনের মধ্যে সয়তানায় ধোকা কুমন্ত্রণা থাকে বা চোখে অন্ধকার আছে চোখে হয়তো ভালো করে দেখতে পারে না এই সমস্যাও যার থাকবে তো এ নামটি অর্থাৎ আশা এ নামটি একচল্লিশ বার পরে পানির উপর ফু দিয়ে পান করবে তো যে ব্যক্তি এমনভাবে আমল করবে এবং চোখের উপর মালিশ করবে অর্থাৎ চোখের উপর যদি সমস্যা থাকে তো সে চোখের উপর মালিশ করবে তা আল্লাহ তালা তাকে আরোগ্য দান করবেন শুভ এই হলো আশা কুরু এই নামটি একচল্লিশ বার পড়লে কত বড় উপকার লাভ করা যায় ফজিলত লাভ করা যায় তো প্রিয় বন্ধুরা এই ছিল আমলটা সম্পর্কে আলোচনা কেমন লাগলো কমেন্ট করে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর সুন্দর সুন্দর বিভিন্ন আলোচনা পেতে আমার চ্যানেলকে আপনার সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু